কাঁঠালের আম সত্য যে মানে সরকার আছে বিরোধী দল আছে তাদের নিয়ে একটু আলোচনা করা দরকার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে, আপনি কি মনে করেন? যদি আমি খুব একটা এনকারেজ করি না এই টেবিলে আলোচনায়। আসলে এটা নিয়ে আলোচনা করা মানে আমি মনে করি যে চর্বিত চর্বণ করা, সময় নষ্ট করা। কেন বলছি যে জাতীয় পার্টির অবস্থা এই হয়েছে, এক গৃহস্থ একটা গাধা আর একটা ছাগল পালত, তো ছাগলটারে খুব যত্ন করে খাওয়ায়। তো একদিন ওই খাসিটা বলছে যে তুই আসলেই গাধা। তা বলছে ভাই আমি তো গাধা বুঝলাম, তা আজকে হঠাৎ করে রেগে বলছিস? বলে অনেকদিন ধরে লক্ষ্য করলাম যে তোমার কানটা ধরে নিয়ে লোড পিঠের পরে উঠায় দেয়, তারপরে পিটাপিটি করে ঘুরায় নিয়ে আসে, একটু সামান্য একটু পানি তোমার কুড়ো টুড়ো ছড়ায় দেয়, তুমি খাও। আর দেখছো আমার যত্নটা কি, আমাকে চাল খাওয়াচ্ছে, ভুট্টা খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, আদর করে গলায় নেয়, কোলে করে। বলে বুঝলাম তো সবই, কিন্তু কুরবানির তো চাঁদ উঠছে, তোরে তো কুরবানি দেবে কিছুদিন পরে। এই যে আদর আপ্যায়ন জাতীয় পার্টির, এই পার্টিটা কিন্তু আমি বলি এর কিন্তু পরিণতি আমি বুঝতে পারছি, এর পরিণতি আর ভালো নাই। আজকে যারা এটা তো বুঝতে আর বাকি নাই, ইউ নিড নট টু স্পেল আউট এভরিথিং। এরশাদ সাহেব যে এই নির্বাচনের পক্ষে না এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার। উনি যতটুকু সিএম এইচ এ চাপ ছিলেন, কিন্তু উনি তো প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানিয়েছেন। আমার অ্যাসেসমেন্ট আমি শেষ করি, উনি জেল খাটার ভয় হোক, মামলার ভয় হোক, 82-83 বছরে ওই চার দলের মধ্যে যে একটা ঝামেলা পাকানো হচ্ছে, মজুর হত্যা মামলাটা বোধহয়, হ্যাঁ অনেক অনেক ব্যাপার আছে যে কোন রকমে, তা না হলে দেখেন উনি বলেছেন যে তোমরা নির্বাচন করো না, এবং ওনার একার কথা ওনার 118 জন ক্যান্ডিডেট উইথড্র করেছে। আপনি বিষয়টা খেয়াল করেন, জাতীয় পার্টির 118 জন ক্যান্ডিডেট তাদের নমিনেশন উইথড্র করে নিয়েছে। আচ্ছা তারপরে কি হলো, ওনার তিরোধান হলো লোকচক্ষু সামনে থেকে, তারপরে সিএমএস আবার তো মডার্ন ইয়ে হয়েছে, জেলখানা হয়েছে, আবার একটু পরে শুনলাম যে না উনি প্রাক্তন রাষ্ট্রপতি সেনাপ্রধান ছিল, এই জন্য ওনার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আবার ওনার দলের লোক বলে যে ওনার সাথে দেখা করা যাচ্ছে না, আবার শুনি গলফ খেলতে উনি গলফ কোর্সেও অ্যাটেন্ড করছেন। সো দিস অল আ ড্রামা। আর আমার কাছে মনে হয় যে এই জাতীয় পার্টি যারা এত ইন্টারেস্ট নিয়ে লাভঝাপ দিয়েছে আসছে, সিম্পলি দে ওয়ান্টেড টু শেয়ার দি পাওয়ার। এবং দেখেন আজকে যদি গণতান্ত্রিক প্রথায় তারা যদি ভূমিকা রাখতে চাইতো, তাহলে তারা একটা শক্তিশালী কনসলিডেটেড একটা বিরোধী দলের ভূমিকায় গেলেও কিন্তু জাতির এত কিছু বলার থাকতো না। আজকে তারা বলছে, আমাদের সুরঞ্জিত দা ঠিকই বলেছেন, তারা গাছেরটাও চায়, তলারটাও চায়, তারা মন্ত্রিত্বও চায়, ডেপুটি স্পিকারও চায়, আবার বিরোধী দল আঙ্গুল ফুলে কলা গাছ না, এখন তো আঙ্গুল ফুলে কাঁঠাল গাছ হয়, ইয়ে নারকেল গাছও হয়, ক্ষমতা থাকলে এগুলা সরবরাহ বেড়ে যায়, ধন রত্নের সরবরাহ বেড়ে যায় অলৌকিক ভাবে। তো এই এই মুহূর্ত থেকে তো কেউ দূরে থাকতে চায় না। আজকে যে পার্টি বিরোধী দলে থাকবে তারা সরকারে কিভাবে থাকে? আজকে আপনি বিরোধী দলের জন্য একটা সিট একটা সাইডে থাকে, একটা নর্মস সেখানে প্র্যাকটিস করা হয়, সরকারি দল ট্রেজারি বেঞ্চ এক জায়গায় বসে। আজকে আমি আপনি মন্ত্রী, আপনার বিরুদ্ধে আমি যখন প্রতিবাদী হব, প্রতিবাদ করব, কার বিরুদ্ধে প্রতিবাদ করছি? আমার দলের ইয়ের বিরুদ্ধে, সংসদ সদস্যের বিরুদ্ধে। এটা কিভাবে হয়? এটা রেডিকুলাস। আমার তো মনে হয় বিশ্বের একটা আশ্চর্যজনক গণতন্ত্র বাংলাদেশে তৈরি। আমি শেষ সাহেবের ব্যাপারে আসলে এক লাইন যদি বলি, উনি কখন কি বলছেন।